এই মুহূর্তে আমরা দমদম নবজাতকের সামনে আছি এবং এটা দু নম্বর ওয়ার্ড এবং সেখানকার যে তারকাপ্রাত্রী কাকুলি সেন তিনি আমাদের সামনে রয়েছেন আমরা জেনে নেব কী অবস্থা সবে প্রথম অর্ধ শুরু হয়েছে কাকুলিদি সবে তো ভোটটা গড়িয়েছে এরকম মনে হচ্ছে কিরম কিরম দেখছেন একটু ঠান্ডা আছে তো হচ্ছে সবাই আসছে আশা করি সবার সঙ্গে ভালো রিয়াকশন হচ্ছে আর কি মানে কলকাতার শীতলতম দিনে ভোটের উত্তাপ কি আছে নাকি শীতলতমই ভোট না না উত্তাপ আছে যথেষ্টই উত্তাপ আছে দেখা যাক দিনের শেষে কিরকম গিয়ে দাঁড়ায় আপনি বলেছিলেন যে मिस्टर সেন অর্থাৎ ডক্টর সেন ডক্টর সেন আপনার হাজবেন্ড তার জুতোটা এতটা খারাপ নেই যে আপনার পা গলাতে অসুবিধা হচ্ছে মাঝখানে আপনি অনেকদিন প্রচার করলেন পলস বুঝছেন তার কি প্রতিফলন আপনি দেখতে পাচ্ছেন যে এটা স্মুথ রানিং হচ্ছে হ্যাঁ একদম একদম আপনাকে সেদিন বলেছে আপনার কোয়েশ্চেনগুলো এত সুন্দর না সত্যি কিন্তু আমার খুব ভালো লেগেছিল কিন্তু সত্যিই জুতোটা এত সুন্দর মানে জুতোটা একদম ভীষণ আরামদায়ক জানেন তো আর মানুষ খুব ভালোবাসে ডক্টর সেনকে ভীষণ তো সেই জন্য আমাকে কিছু করতেই সেরকম হচ্ছে না কিন্তু দিদি বিরোধীরা কিন্তু একদম ভালোবাসছে না ইতিমধ্যেই নবজাতকের অভিযোগ উঠেছে যে এখানে এজেন্টদের বসতে দিচ্ছে না আবার ওইদিকে আরেকটা জায়গায় অভিযোগ উঠছে বসতে দিচ্ছে না অর্থাৎ কোথাও একটা কিন্তু কাটা রয়েছে আইসিং অন কে কেক হচ্ছে ওরা ওদের নেই আসলে এজেন্ট সেই জন্য এরকম করছে একটু মনটা কষ্ট হচ্ছে বলে এসব অভিযোগ টভিযোগ করছে আসুক না এজেন্ট কে বলেছে এজেন্ট এর বসিয়ে দেবে আমার আমার লোকজন এত ভালো এত উদার জল টিফিন সব দিয়ে বসিয়ে দেবে কিছু অসুবিধা নেই ওদের নেই কেউ অর্থাৎ বিরোধীদেরও আপনারা স্বাগত জানাচ্ছেন যা অবশ্যই স্বাগত জানাই ভালো কাজে স্বাগত জানানো মানে আমি চাইছি যে তারা আসুক ভালো কাজই তো করবে তারা তারা তো সমাজের কাজ করতে চায় আসুক না দিদি আরেকটা কথা যে এইখানে একটা অভিযোগ যে এখানকার যে মানুষ মানে দমদমের যে মানুষ সেখানে যদি দেখা যায় যে শিক্ষিত মানুষ যেরকম আছে আমি বলছি যে আপার ক্লাসও যেমন আছে আবার যে যে গ্রাসরুট লেভেলেরও লোক আছে বলা হচ্ছে যে এখানে যে যারা আপার ক্লাস আছে যারা তথাকথিত ফ্ল্যাট বাড়িতে থাকে তারা এখানে ভোট দিতে অনাগ্রহী দে আর রিলাকটেন্ট তাদের কি ভোটমুখী করা যাবে দেখুন ভোট দেওয়া ভোট দেওয়াটা একটা আমি মনে করি আমি এখানে আছি আমি আমার একটা গণতান্ত্রিক অধিকার তো এই ফিলিংটা যাদের মধ্যে থাকে না তারা অনেক সময়ই হয় যে হয়তো আগামী দিনে সেটা বুঝতে চাইছে না তবে আমার মনে হয় যে এক্ষেত্রে তারা অলরেডি সার্ভিসটা পেয়ে এসেছে পুরো পরিষেবাটা তো তাদেরকে যারা ভোট দেবে না তারাও পাবে যারা ভোট দিচ্ছে তারাও পাবে আমরা তাদেরকে আবেদন জানিয়েছি সবাই আসুন আমি জানি না শীতের জন্য বা ঠান্ডা যে আসছে না অনেক সময় গরমটা একটা এক্সকিউজ হয়ে দাঁড়ায় তবে চেষ্টা করেছি এবং আমরা তাদেরকে আজকেও পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছি কাইন্ডলি আপনি আপনার ভোটটা দিয়ে যান এসে আচ্ছা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাহলে ভোটের পার্সেন্টেজও বাড়বে মনে হয় বাড়বে একটু রোদ উঠলে আমার মনে হয় বাড়বে আমরা শুনে নিলাম যে দিদির কাছ থেকে উনি বলছেন ভোট রোদ উঠলে ভোটও বাড়বে অর্থাৎ রোদের আশায় কাকুলি সেন তিনি আশা করছেন যে বিরোধীদের সমস্ত অভিযোগ সেগুলো শুধুই অভিযোগ তার কোনো সারবত্তা নেই এবং তার যে জয়যাত্রা সেটা দারুণভাবে যাবে অর্থাৎ আইসিং মান্দা কেক এই সব মিলিয়ে একটা উৎসবের আবহে ভোট হবে বলে দু নম্বর ওয়ার্ডে তার মনে হচ্ছে সঞ্জয় অধিকারী ইটিভি ভারত কলকাতা